저기 기아 조합차 불어가지고 রায়দিঘিতে গৃহস্থের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর, চলল গণধোলাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি থানার দুঃখের পোল শাউপাড়া এলাকায়। শুক্রবার সকালে শাউপাড়া এলাকার বাসিন্দা সুধন্য কুমার মণ্ডলের বাড়িতে চুরি করতে আসে মিলন মোড় এলাকার বাসিন্দা রাকেশ শেখ। বাড়িতে চুরি করার সময় প্রতিবেশীরা হাতে নাতে ধরে ফেলে তাকে, এরপরই দড়ি দিয়ে বেঁধে চলে গণধোলাই। পরে খবর দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে রায়দিঘি থানার পুলিশ। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে এভাবে আইনকে নিজেদের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও উঠেছে প্রশ্ন।